তিন তিনটে মেয়ে পার করার বোঝা। দেখো অপু করেছে, অনেক করেছে, ও টিউশনের টাকা, স্কুলের টাকা সব তো ঢেলে দিয়েছে এই সংসারে ঠিকই, কিন্তু কিন্তু তিন তিনটে বিয়ের খরচা এ কি বড় কম কথা? হ্যাঁ গো, তিনটে বিয়ের খরচাই তো ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। আর দেখো আমরা কোনোদিন ওর কাছে জানতেও চাইনি যে এত টাকা ও কোত্থেকে আনছে। আমাদের ছেলেটা আবার খারাপ হয়ে যাচ্ছে না তো? না 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 না, সে ভয় নেই রোহিণী, আমার ছেলেকে আমি চিনি, ও খারাপ হওয়ার ছেলে নয়। আয় বস। গুড মর্নিং। হ্যাঁ রে, ডাক্তার তো আজ এলো না? হ্যাঁ এসেছিল। আসবেন না আবার? সকাল সকাল এসে চেক আপ করে গেছেন। জানো মীরামা, আজকে ডক্টর সৎপতি কি বলে গেলেন? বলে গেলেন বাবাকে যদি সকালবেলা না দেখেন তাহলে নাকি ওনার ভালোই লাগে না, কাজে নাকি মনে বসে না ওনার। সত্যি শত্রুঘ্ন ছেলেটা ওনাকে যত দেখছি তত ভালো লাগছে। পুত্র কি করছিস? কি ও এটা বাবার সব থেকে প্রিয় পেন ছিল। আর বাবা আমাকে সবসময় বলতেন, জানিস অপু, এই পেনটা কোনোদিন আমার কাছ থেকে হারায়নি। কেন বলতো? কারণ এই পেনটাও আমাকে ভীষণ ভালোবাসে। ঠিকই তোমার ভালোবাসার সম্পর্ক কি শুধু মানুষে মানুষে হয়? মানুষের সঙ্গে অন্য কিছুরও তো হয়। তা তোমার বাবার এত ভালোবাসার জিনিসটা তুমি আমাকে দিয়ে দিচ্ছ কেন? আপনি তো আমার বাবাই। আর এই জিনিসটা সব থেকে যত্নে আপনার কাছেই থাকবে আমি জানি। ভালো মানুষের মেয়ে বলেছিল একটু যেন কাজের জোগাড় করে দি। তা আমি তো মুখ্যসূক্ষ্ম মানুষ বাবু, ওই বড় বড় অফিসে গিয়ে তো কাজের জোগাড় করতে পারবো না, এই কাজগুলো জোগাড় করে এনেছি। এই ব্লাউজে হুক বসানো, শাড়িতে ফলস পার বসানো, হেম করা, সেলাই। তা হ্যাঁ গো, মেয়েটা এই কাজগুলো করতে পারবে তো? জানে তো? সেটা তো আমি জানি না। সেটা যে তুমি জানো না আমি খুব ভালো করেই জানি। বিয়ের লগনসা চলছে, কাজগুলো তাড়াতাড়ি ফেরত দিতে হবে। না না, মেয়ে মানুষ যখন সেলাই ফোড়ায় নিশ্চয়ই জানে। বলো, শোনো না, আমি এগুলো রেখে গেলাম, তুমি এলে আমার সঙ্গে একটু কথা বলতে বলো, কেমন? নিশ্চয়ই কাকি। আমার খুব গর্ব ছিল বাড়ির মধ্যে সব থেকে সুন্দরী দেখতে পাবো। এবারের লোকেরা আমাকে সুন্দরী বলে নিয়েও এসেছিল। এখন আর শুধু সিঁদুর পরা ছাড়া আয়নার সামনে দাঁড়াতে সেরকম ইচ্ছে করে না। কি হবে আমি বুঝি রে, আমি সব বুঝি তোর, তোর দুঃখ আমি বুঝি রে। তুই আচ্ছা মীরামা, কি এমন দোষ করেছি বলতে পারো যার জন্য আমি শুধু এবারে বউ হতে পারলাম, রুদ্র স্ত্রী হতে পারলাম না? কি অন্যায় বলো না মীরামা আমার। জানি না রে, সত্যি জানি না। তবে আমার বিশ্বাস, আমার বিশ্বাস আছে, দেখবি একদিন একদিন ঠিক রুদ্র তোকে স্ত্রী হিসেবে মেনে নেবে। আর কটা দিন অপেক্ষা কর। অপেক্ষা, অপেক্ষাই করছি। তবে জানি না আর কত দিন আমাকে অপেক্ষা করবে।